তুমি রোজাটা ওইভাবে রাখবে যেভাবে রোজা রাখতেন আল্লাহ বাকি নবী হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী দাউদ আলাইহি সালাম কিভাবে রোজা রাখতেন, একদিন ছেড়েছেন, পরের একদিন রোজা রেখেছেন, আবার একদিন রোজা রেখেছেন, আবার একদিন ছেড়ে দিয়েছেন, একদিন ছাড়া একদিন আল্লাহ নবী দাউদ আলাইহি সালাম রোজা রাখতেন। এভাবে আল্লাহ নবী দাউদ আলাইহি সালাম তাম জিন্দেগি রোজা আদায় করতেন। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এক মাস রোজা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। আমরা রোজা রাখি তো নাকি সবাই রাখা হয় তো সবাই যদি রাখবে তো দিনের বেলা খাই খাই আপনাদের এই কি বাজার ভাঙর সোনপুর কাশীপুর যাই বলেন না কেন ওপেন দিনের বেলা লোক খেয়ে ঘুরছে কি ঠিক বলছি তো নাকি সবাই রোজা রাখে রে যারা রোজা রাখি আলহামদুলিল্লাহ আর যারা রাখি না আল্লাহ তাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন। দেখো এই এক মাস রোজা রাখাটা কষ্টকর তো নাকি এখন কম বেশি প্রায় 13-14 ঘন্টার কাছাকাছি এই একভাবে এক ফোঁটা পানি না খেয়ে এক মাস রোজা রাখা বান্দার জন্য কষ্টকর তথাপি বান্দা আল্লাহ পাকের দয়াতে টানা এক মাস রোজা আদায় করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি নিয়ত করেছেন আমি এক বছর রোজা রাখব এক মাস কষ্ট করে রোজা রেখেছেন দু মাস চার মাস ছ মাস হ্যাঁ গো শরীর কমজোর হবে কি না রোজা রাখা যাবে আল্লাহ নবী বলছেন একটা ছাড়া একটা রোজা রাখবে নবী দাউদ আলাইহিস সালামের মতো শরীর সুস্থ থাকবে রোজা রাখতে পারবে নবী দাউদ আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম উলুল আজাম পয়গম্বর ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন ও নওজোয়ান যুবকেরা মুরব্বী আর রাসূলকে দিন শুধুমাত্র আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন তা নয় সাথে সাথে আমার আল্লাহ পাক তাকে রসূল করেও পাঠিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী আর রসুল দুটো এক না আলাদা একটু তাড়াতাড়ি বলেন কি গো বলা যাবে না নবী আর রসুল দুটো এক না আলাদা একটু জবান খুলে বলেন না যারা বলছেন একই একটু মিস্টেক হয়ে গেছে ভুল হলো আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নবুয়াত দান করেছেন তিনি হলেন নবী আল্লাহ পাক যাকে রিসালাত দিয়েছেন তিনি হলেন রাসূল অর্থাৎ আল্লাহ পাক যাকে আসমান থেকে কিতাব দিয়েছেন তিনি হলেন রাসূল নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে রাসূল করেছিলেন নবী তো করেছিলেন তার সাথে সাথে আল্লাহ পাক তাকে আসমান থেকে একটা কিতাব দিয়েছিলেন যে কিতাবটার নাম হলো জব্বুর আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীতে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের উপরে সর্বমোট 104টি কিতাব নাযিল করেছিলেন এই 104টির ভিতরে চারটি বড় কিতাব তাওরাত জব্বুর ইনজিল কোরআন বাকি 100 কিতাব যেটা বাংলায় আমরা বলে থাকি ছোট ছোট কিতাব পাতলা কিতাব আরবিতে সেটাকে সহিফা বলা হয় আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি আমার আল্লাহ পাক নবী করেছেন রাসূল করেছেন আসমান থেকে জব্বুর কিতাব দিয়েছেন তার সাথে সাথে আমার আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলতে লেগেছেন হে আমার নবী দাউদ আলাইহিস সালাম আমি আল্লাহ আপনাকে তাম পৃথিবীর জমিনে আমার খলিফা করে পাঠিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পাক আরো একটা
একটা ফজিলত দান করেছেন, গুণ দান করেছেন, যে ফজিলত যে গুণটাও আমার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহি সালামকে দান করেন না। নবী দাউদ আলাইহিস সালামের ফজিলতটা হলো আমার আল্লাহ পাক তাকে এত সুন্দর গলার ইলহাম দান করেছিলেন, এত মিষ্টি মধুর আওয়াজ সুর দান করেছিলেন, যে সুর মিষ্টি মধুর আওয়াজ আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহি সালামকে দান করেন না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কালাম জব্বুর তেলাওয়াত করেন মিষ্টি সুরে সুন্দর আওয়াজে, সমুদ্রের কিনারাতে বসে বসে আল্লাহ নবীর জবানে মিষ্টি সুরে সুন্দর আওয়াজে আল্লাহর কালাম জব্বুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝ কিনারায় দাঁড়িয়ে যেতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? কি আওয়াজ আল্লাহ দিয়েছেন! সমুদ্রের মাছ কিনারায় দাঁড়িয়ে যেত প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরদিগকে আমার আল্লাহ পাক একটা একটা করে ফজিলত দান করেছেন। হযরতে নবী মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা ফজিলত দিয়েছেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা ফজিলত দান করেছেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ একটা ফজিলত দান করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ একটা ফজিলত দান করেছেন। সমস্ত নবী আলাইহিস সালাম তাদের সমস্ত ফজিলত গুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গায় একত্রিত করে আমার রাসূলুল্লাহর ভিতরে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সরদার আল্লাহ আমার নবীকে করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? সমস্ত নবীর ইমাম কে? আমার আপনার নবী আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম তার গলার ইলহাম আল্লাহ এত দিয়েছেন সমুদ্রের মাছ শুনতে আসত তেলাওয়াত, আর আমার রাসূলুল্লাহর ইলহাম আল্লাহ কতটা দিয়েছেন! আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবানে তেলাওয়াত শোনার জন্য জিন জাতিরা পর্যন্ত হাজির হতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কুফফারে মুশরিকরা যারা আমার রাসূলুল্লাহকে গালমন্দ করত, আমার রাসূলুল্লাহকে পাগল বলত, আমার নবীকে ইট পাথর ছোঁড়াছুঁড়ি করত, আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে ফেলার চেষ্টা করত, ওই সমস্ত কুফফারে মুশরিকরা দিনের আলোতে প্রকাশ্যে আমার রাসূলুল্লাহ দুশ্মনী করত, রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ যখন আল্লাহ পাকের পাক কালাম কোরআন পাক তেলাওয়াত শুরু করে দিতেন, ওই সমস্ত দুশ্মনেরাও আমার রাসূলুল্লাহর জবানে আল্লাহর কালাম তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে চুপি 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 চোরের মতো আমার রাসূলুল্লাহর দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কালাম আমার রাসূলুল্লাহর জবানে শ্রবণ করতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আওয়াজ তার ইলহামের এত তাসির ছিল, দিনের বেলায় রেডি হয়ে আছে মারবো বলে, দিনের বেলায় বলতো মোহাম্মদ পাগল জাদুকর, এর কথা তোমরা কেউ শুনবে না, এর কথা শুনলে বাপের সাথে ছেলের বিচ্ছেদ হয়ে যায়, স্বামীর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়। তারাই রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য জানলার ধারে দাঁড়িয়ে থাকো, দেয়াল ধারে। এই নাও জওয়ান যুবকেরা মুরব্বি আর রাসূল রেখে দিন আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আওয়াজ ইলহাম কে আমার আল্লাহ পাক এত মিষ্টি মধুর করেছিলেন। আমার আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীরা জান্নাতের ভিতরে আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করবেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমরা দুনিয়া জমিনে শুনেছিলাম আপনার নবী দাউদ আলাইহিস সালাম তার আওয়াজ এত মিষ্টি মধুর ছিল সমুদ্রের মাঝে কিনারায় দাঁড়িয়ে যেত, ও রব্বুল আলামিন আল্লাহ আমরা জান্নাতের ভিতরে আপনার নবী দাউদ আলাইহিস সালামের জবানে আপনার কালাম জব্বুর তেলাওয়াত শুনতে চাই। জান্নাতি বান্দা বান্দি জানা হবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আশাকে পুরা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকবেন, নবী দাউদ
আমার জান্নাতি বান্দা আবদার করেছে আপনার জবানে জব্বুর তেলাওয়াত শুনবে। নবী দাউদ আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ একটা মেম্বার করবেন, স্টেজ করবেন। নবী দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তাকে জব্বুর তেলাওয়াত করার হুকুম দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম মিষ্টি সুরে সুন্দর আওয়াজে আল্লাহর কালাম জব্বুর তেলাওয়াত শুরু করে দেবেন। সমস্ত আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীরা নবী দাউদ আলাইহিস সালামের জবানে আল্লাহর কালাম জব্বুর তেলাওয়াত শুনবেন। নবী দাউদ আলাইহিস সালাম পড়বেন, জান্নাতিরা শ্রবণ করবেন। নবী দাউদ আলাইহিস সালাম পড়ে পড়ে তেলাওয়াত করে নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীরা আমার আল্লাহ পাকের দরবারে আরজু করবেন, ও রাব্বুল আলামিন আল্লাহ কোরআন আপনার কালাম, আল্লাহ পাক আপনি আমাদিগকে আপনার কালাম কোরআন তেলাওয়াত একটু শুনিয়ে দিন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং তখন আল্লাহর জান্নাতি বান্দা বান্দীদের উদ্দেশ্যে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা আর রহমান। আমার আল্লাহ স্বয়ং তেলাওয়াত করবেন জান্নাতীদের উদ্দেশ্যে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনজার হবে! আল্লাহ আমাদের সকলকে জান্নাতি করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ। এতগুলো মানুষ রয়েছে, একটু আওয়াজ মনে হচ্ছে এতগুলো মানুষ আমরা রয়েছি, একটু সকলে জাবান ছেড়ে কার উপরে দরুদ পড়ছি গো? এক কথা বলে না কেন? আমার নবীর উপরে। তাই তো নাকি? নবীর উপরে আমাদের মহাব্বত কি কম আছে নাকি? তা তো নেই। ঠান্ডা একটু আওয়াজ কম হয়ে যাচ্ছে, তাই তো নাকি? সে ঠান্ডা পড়েনি যে আওয়াজ কমে যাবে। জান্নাতের বাগানে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছে, দেখো এটা আমাদের সৌভাগ্য তো নাকি? রাস্তাঘাটে মাঠে বাজারে তো বসে নেই, জান্নাতের বাগানে রয়েছি। সেই জান্নাতের বাগানে বসে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ছি, এতগুলো মানুষ পড়ছি, মনে হয় না যে এতগুলো মানুষ, মনে হয় দুজন চারজন বসে রয়েছে। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে নবীর উপরে দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার আজকে আবার জুমার রাত, ফজিলতপূর্ণ রাত, এ রাতে বেশি বেশি দরুদ শরীফ পড়ার হুকুম রয়েছে। আমার রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা আজকের দিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নুফিখা ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী ইরশাদ করতে লেগেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দিনের মধ্যে জুমার দিনকে ফজিলতপূর্ণ করেছেন। কেন এই দিনকে ফজিলত আল্লাহ দিয়েছেন? এই দিনের মর্তবা আমার আল্লাহ পাক কেন দান করেছেন? এই দিনের ফজিলত মর্তবা এজন্যই দান করা হয়েছে, ফিহি খুলিকা আদম, এই দিনে আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। ওয়া ফিহি কুবিজা
দাও। এই দিনেই নবী আদম আলাইহিস সালামের রূহকে কবজ করা হয়েছিল। আফিহি নুফিফা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে দিনে সিঙ্গায় ফুঁক দেবেন, যে দিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিনটা হলো জুমার দিন। আরো বহু বহু ফজিলতের কথা জুমার দিনের উপরে আমার রাসূলুল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই জুমার দিন যখন আমার আপনার কাছে এসে উপস্থিত হয়, হাজির হয়, এই দিনে আমার রাসূলুল্লাহ আমাদিগকে নির্দেশ দিয়েছেন, ফাকসিরু আলাইয়াম মিনাস সালাতি ফি ফা ইন্না সালাতাকুম মারুদাতান আলাইয়া। এই দিনে তোমরা আমি নবী মুহাম্মাদের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ পাঠ করাটাও আমি রাসূলুল্লাহ আমার কাছে সরাসরি পৌঁছানো হয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? তাম পৃথিবী জমিন জুড়ে আল্লাহ পাকের একদল ফেরেশতা রয়েছেন, সাইয়্যাহীন, তাদের শুধুমাত্র কাজ হলো, ডিউটি হলো এটাই, তাম পৃথিবীর জমিন থেকে যে কখনই আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করে সেই সমস্ত দরুদের হাদিয়া নজরানাও, ওই সমস্ত সাইয়াহীন ফেরেশতারাও আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে নজরানা হিসাবে পৌঁছে দেন এবং আমার রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার নাম ধরে, আপনার বাপের নাম ধরে আমার রাসূলুল্লাহর কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন জুমার দিন এসে হাজির হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝের ওই ফেরেশতাকে সরিয়ে দেন, সাইয়াহিন খুদ্দাম ফেরেশতাকে আমার আল্লাহ সরিয়ে দেন। জুমার দিন এলে আমি আপনি যখনই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, ওই ফেরেশতা আমার আল্লাহ সরিয়ে দিয়ে সরাসরি আমার আপনার দরুদ ও সালামের হাদিয়া নজরানা আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? একটু মহাব্বতে ভক্তি ভরে উচ্চ আওয়াজে নবীর উপরে দরুদের নজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন মজলিস উপস্থিত আমার মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা ভাই জানেরা, হযরতে নবী দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তাকে ফজিলাত দিয়েছেন, খুসুসিয়াত দান করেছেন। শুধু নবী দাউদ আলাইহিস সালাম বলে নয়, সমস্ত নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাক তাদের সকলকে এক একটা করে ফজিলাত দান করেছেন, আর সমস্ত ফজিলাতগুলোকে আমার আল্লাহ একত্রিত করে আমার রাসূলুল্লাহর ভিতরে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। لكل نبي في الأنام فجيلة وجملتها مجموعة بمحمد ما أن مدحت محمدا بمقالة ولكن مقالتي مدحت بمحمد. اكبر جريب لن سبحان الله اكبر جريب لن جابنا كبي تني تر كبي تر لعين ربي تريب لن لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة بمحمد. সব নবীকে আল্লাহ একটা করে ফজিলাত দিয়েছেন, আর আমার রাসূলুল্লাহকে সমস্ত ফজিলাত একত্রিত করে আমার নবীর ভিতরে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতিন ওয়ালাকিন মাকালাতি মুদহাত বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জবান দিয়ে আমার রাসূলুল্লাহর প্রশংসা করেছি। ভাই আমরা এখানে যারা রয়েছি, একটু আগে আমার নবীর উপরে দরুদ পড়েছি না? আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়াতে আমার রাসূলুল্লাহর সম্মান বেড়েছে না কমেছে? একটু জোরে কোন কোন বেড়েছে? ধরেন আমরা সবাই নবীর উপরে দরুদ শরীফ পড়া ছেড়ে দিলাম, আমার নবীর সম্মান কমবে না বাড়বে? কথা বুঝছেন কি বলছেন? তাহলে আমার আপনার দরুদ পড়াতে যদি রসুলের সম্মান বেড়ে যায়, তাহলে দরুদ শরীফ পড়া ছেড়ে দিলে তো সম্মান নাউজুবিল্লাহ কমে যাবার কথা।
আল্লাহু আকবার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে স্বয়ং আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার জিকির, আপনার স্মরণ, ইজ্জত, সম্মান, রুতবা আমি আল্লাহ বাড়িয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। যে সম্মান আমার আল্লাহ বাড়িয়ে থাকেন, সে সম্মান কমাবার মতো ক্ষমতা দুনিয়ার কারো আছে? কথা বলে না, আছে? তাহলে আমি আপনি দরুদ শরীফ পড়াতে ছেড়ে দেওয়াতে রসুলের সম্মান ইজ্জত বাড়া কমা না? আরে আল্লাহ তিনি তার হাবিবকে সম্মানিত করেছেন, আমি আপনি হাবিবকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপরে আমি আপনি সম্মান বাড়াতে পারি তার? আর আল্লাহ তিনি তার হাবিবকে সম্মান দিয়েছেন, আর আমি আপনি আদনা কেউ তার সম্মানকে নামিয়ে দেব? কখনোই সম্ভব নয়। তবে আমি আপনি যদি আমার নবীর গোলামতি করি, পায়রবি করি, সুন্নাত মোতাবেক চলি, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করি, আল্লাহ আমার সম্মান কিন্তু বাড়াবেন, এটা সত্য। আপনি যদি আমার রাসূলুল্লাহর গোলামতি করেন, রাসূলুল্লাহর অনুসরণ করেন, কি আল্লাহ সম্মান ইজ্জত বাড়াবে না? যিনি যত বেশি রাসূলুল্লাহর পায়রবি করবেন, সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবেন, তার তত বেশি ইজ্জত আমার আল্লাহ দান করবেন। আর যিনি আমার রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে যাবেন, আমার রাসূলুল্লাহর সুন্নাত থেকে মুখ ঘুরিয়ে নেবেন, তাকে বেইজ্জতি হতে হবে, কিছু করার নেই। যে জায়গাটায় তামাম মুসলিম উম্মা দাঁড়িয়ে রয়েছে, আমরা আমাদের আইডল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা পথ পন্থা থেকে দূরে সরে গেছি, বহু বহু দূরে সরে গিয়েছি। এজন্যই আমরা আজকে চারিদিকে লাঞ্ছিত, অপমানিত। দেখো আমার রাসূলুল্লাহর আদর্শ পরিষ্কার, আমি আপনি যদি আবার ফিরে আসি, আমার আল্লাহ আবার আমাকে আপনাকে সব থেকে শিখরে দাঁড় করাবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা প্রত্যেকেই জানি প্যালেস্টাইনের কি অবস্থা, কি খবর রাখি না আমরা? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে কি অমানবিক অত্যাচার চালাচ্ছে আমরা খবর রাখি না? ভাই আমার, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকদ্দাসে গিয়েছিলেন মিরাজের রাত্রে, যেখানে গিয়ে আমার নবী সমস্ত নবী আলাইহিমুসসালামকে নিয়ে দুই রাকাত নামাজ জামাতের সহিত আদায় করেছিলেন। সমস্ত নবীদের ইমাম ছিলেন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত নবীরা হলেন আমার নবীর মুক্তাদি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকদ্দাসের মান সম্মান ফজিলত কতটুকু? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, পৃথিবীর জমিনে সবথেকে প্রথম মসজিদে কিবলা মসজিদে হারাম মক্কা, দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। সমস্ত নবী আলাইহিমুসসালাম যে জায়গাতে নামাজ আদায় করেছেন, আমার রাসূলুল্লাহ ইসলামের প্রাথমিক সময়ে দীর্ঘ 16-17 মাস ধরে ওই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আল্লাহর নামাজ আদায় করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে চারটি জায়গাতে, পৃথিবীর জমিনে চারটি জায়গাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কটা জায়গায়? কটা? চারটে। চারটের একটা জায়গা হলো বাইতুল মুকদ্দাস। দাজ্জালের ফিতনা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়বে, পৃথিবীর জমিনে চারটে জায়গায় পৌঁছাবে না, তার ভিতরে একটা মসজিদুল আকসা, মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে তুর, এই চারটে জায়গায়। এই মসজিদুল আকসা এমন একটা মসজিদ যে মসজিদটা করার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক
তাকে হুকুম দিয়েছিলেন এবং জিন জাতিকে আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আজ্ঞাবহ করে দিয়েছিলেন। জিন জাতিরা তাদের দ্বারাই মসজিদুল আকসা নির্মাণ হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিন জাতিরা পাহাড়ের চূড়া থেকে মূল্যবান পাথর, সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান মূল্যবান পাথর সংগ্রহ করে বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে সাজিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অন্তর থেকে সরিয়ে দেওয়া যাবে? একটু কথা বলেন এখানে। হ্যাঁ, সরানো যাবে, সরানো যাবে। কোরআন থেকে একটা আয়াতকে সরিয়ে দিতে হবে, তাহলে মুসলমানদের অন্তর থেকে বাইতুল মুকাদ্দাস সরিয়ে দেওয়া যাবে। দেখো, কোরআনের আয়াত একটা হরফ, একটা অক্ষর সরানো যাবে বলে মনে হয়? এ কথা বলে না, সরানো যাবে না। পৃথিবীর জমিনে কম চেষ্টা হয়নি কোরআনকে বিকৃত করার, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ স্বয়ং এর হেফাজত করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তাবর তাবর শক্তি এরা কম চেষ্টা করেনি কোরআনের ভিতরে বাইরে দুনিয়ার কিছু কথাবার্তা মিশ্রিত করে দেবার, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্বয়ং এর হেফাজত করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত যদি সরিয়ে দেওয়া যায়, বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানদের অন্তর থেকে মসজিদুল আকসা সরিয়ে দেওয়া যাবে। কোরআনের কোন আয়াতটার কথা বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। এই আয়াতে আমার আল্লাহ বলেছেন মসজিদুল আকসার কথা। দেখো, কোরআনের আয়াত সরানো সম্ভব? এই মসজিদুল আকসা বারাকনা হাওলাহ, আল্লাহ বলছেন আমি তার চারিদিকে বরকতে পূর্ণ করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা এবং তার চারিপাশ আল্লাহ বলছেন আমি বরকত ছড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন যেখানে বরকত আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি, হ্যাঁ আল্লাহর বরকত যেখানে ছড়ানো হয় সেখানে বোম গুলি রক্ত খুন এটা হয় বলে মনে হয়? আল্লাহ যেটা বলেছেন আর আমরা বাস্তবে যেটা দেখছি কিন্তু দুটো আলাদা, তাই তো নাকি? একটু কথা বলে না কেন? যেখানে আল্লাহ পাকের রহমত বরকত থাকবে সেখানে অশান্তি বলে কোনো জিনিস থাকবে কি? কিন্তু এখন সব থেকে বেশি অশান্তির জায়গা হচ্ছে প্যালেস্টাইন, ঠিক তো নাকি? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন বারাকনা হাওলা, আমি আল্লাহ মসজিদুল আকসা তার পার্শ্ববর্তী জায়গায় বরকত ছড়িয়ে দিয়েছি, তাহলে যেখানে বরকত তো সেখানে রোজ বোম পড়ে কি করে, গুলিগালা চলে কি করে? আল্লাহু আকবার। অবশ্যই ফ্যালেস্তাইনের জন্য প্রত্যেকটা মুসলমানদের অন্তর ক্ষত হয়ে আছে, ঠিক তো নাকি? আমরা তো আর সেখানে যাবার ক্ষমতা রাখি না, তবে আমরা এতটুকু তো প্রত্যেকে ক্ষমতা রাখি আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানদের আপনি হেফাজত করেন, এটা ক্ষমতা তো রাখি। কিন্তু আমরা এই ক্ষমতাটুকু প্রয়োগ করি না, অনেকে আমরা আমাদের কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ যেন তাম বিশ্বের শান্তি বর্ষণ করেন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্যালেস্তাইনের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল এদেরকে বলেছিলেন, বনি ইসরাইল তোরা সর্বদাই আমি আল্লাহ আমার অনুগত করবি, আমি আল্লাহ সর্বদিক থেকে তোদেরকে আমার রহমতে পূর্ণ করে দেব। আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী বনি ইসরাইলকে আমার আল্লাহ সর্বদা তার রহমত বরকতে পূর্ণ করে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা একটা প্রবাদ কথাবার্তা রয়েছে, আমরা সকলেই কম বেশি অবগত, একটা কথা বলে না যে শুকে খেতে গেলে ভূতে পায়, এরকম কথা শুনেছেন না? শোনেন, বাংলা একটা প্রবাদ রয়েছে যে শুকে খেলে ভূতে পায়। তো বনি ইসরাইল যারা, তাদের ঠিক ঠিক ওই হালাত এসে পৌঁছে গেল।
আমার আল্লাহ এত নবী পাঠিয়েছেন, সেখানে দুনিয়ার অন্য কোন হিসায় অত নবী পাঠাননি। তো তারা আল্লাহ সবকিছু নিয়ামত পাওয়ার পর নবীদের সঙ্গে বেয়াদবি শুরু করল। নবীদের কতল পর্যন্ত করল বনী ইসরাইল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে ওয়াদা করেছেন, ওয়া ইন উদতুম উদনা, তোমরা আমি আল্লাহর সঙ্গে খারাপি করলে আমি আল্লাহও তোমাদের সঙ্গে খারাপি করব। এরা সুখে খেতে খেতে ভূতে পেল, নবীদের সঙ্গে অসৎ ব্যবহার করলো, আমার আল্লাহ তার আযাব ও ক্রোধ তাদের উপরে নাযিল করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বখতনাসার বলে বাবেলের দেশের একটা বাদশা বখতনাসারকে ওদের উপরে ছেড়ে দিলেন। এত বড় জালেম বাদশা ছিল বখতনাসার, সে মেরে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা সব নোংরা করে দিল, লাশ পূর্ণ বাইতুল মুকাদ্দাসের বেহরমতি করা হলো। কিছু করার নেই, আল্লাহ বলেছেন ওয়া ইন উদতুম উদনা, তোরা যদি আমি আল্লাহর সঙ্গে খারাপি করিস, আমি আল্লাহর নাফরমানি করিস, আমার হুকুমের বিখিলাফ চলিস, আমি আল্লাহ তোদের সঙ্গেও খারাপি করব। বখতনাসারকে দিয়ে পুরো বানী ইসরাইল মেরে সাফ করে দিলেন আমার আল্লাহ। 100 বছর ধরে যে কজন বেঁচে ছিল সব কটাকে কারাগারের ভিতরে আবদ্ধ করে রেখেছে বখতনাসার। বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত সুন্দর সুন্দর মণি মুক্তা হীরা জাহারাত পাথর দিয়ে নকশা করা ছিল বাইতুল মুকাদ্দাসের ভিতরে, সেই সমস্ত নামি দামি সব পাথর হীরা সোনা মুক্তা সব নিয়ে 160,000 গাড়ি করে, কি বললাম কটা গাড়ি, 160,000, সে সময় গাড়ি বলতে উট ঘোড়ার গাড়ি এসে 160,000 গাড়ি করে সে সমস্ত ধন দৌলত সব নিয়ে সম্রাট বখতনাসার সোজা তার দেশে বাবেলে চলে গেল। এক তো মারলো মসজিদে ভাঙচুর আপনার মানে ইসরায়েলকে মেরে কচুকাটা কাটা, 100 বছর তাদেরকে আবদ্ধ করে রেখে দেওয়া হলো। তারা কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ অনেক অন্যায় করেছি, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে দয়া হয়ে ইরান থেকে আমার আল্লাহর একটা বাদশাকে তৈরি করলেন, সে বখতনাসারের উপরে হামলা করে বানী ইসরায়েলদের সব মুক্ত করে সব ধন দৌলত যা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গেছে সেখান থেকে আবার নিয়ে এসে আবার বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ আবার সুন্দর করে সাজিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, এরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, আমার আল্লাহ এদের উপরে তার রহমত অনুকম্পা বরকত দান করেন। এরা দীর্ঘ সময় আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, দীর্ঘ সময় আমার আল্লাহর রহমত এদের উপরে আল্লাহ বর্ষণ করেন, এদের আবার সেই সুখে খেতে ভূতে পেল, আবার সে অন্যায় শুরু করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোম থেকে আবার একটা সম্রাটকে উঠালেন, উঠিয়ে মানে ইসরায়েলের উপরে আবার আক্রমণ শুরু হলো, মার মার মার, আবার সেই সমস্ত পাথর মণিমুক্তা সব নিয়ে রোমের স্বর্ণ মন্দির এখন একটা জায়গা, সেখানে সেগুলো রাখা রয়েছে এখনো পর্যন্ত। আমার আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন, সে সময় আবার রোমের সেই স্বর্ণ মন্দির থেকে সেগুলো নিয়ে বাইতুল মুকাদ্দাসে আবার আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের ফতে দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বনি ইসরাইল এমন এক জাতি, নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম তাদের নবী, তারা নবী মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা আপনি আমাদেরকে ওদের মতো একটা মূর্তি তৈরি করে দেন, আমরা তার পূজো করি। বনী ইসরাইল আল্লাহ সবসময় তাদের উপরে রহমত বরকত দিয়ে রেখেছেন, তারা এক আল্লাহর ইবাদত করতে করতে সুখে খেতে গিয়ে ভূতে পেয়ে গেল। মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা اجعل لنا الها كما لكم الهه, এই মূসা ওদের মতো একটা মূর্তি তৈরি করে দেন, আমরা সেখানে যে পূজো করব।
বলেন তো আমার আল্লাহ যাদেরকে সর্বদাই তার রহমতে বরকতে পূর্ণ করে রেখেছেন তারা এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস ছেড়ে দিয়ে বলছে মূর্তির কাছে মাথা ঠুকব। আমার আল্লাহ জালেম বাদশাকে লেগিয়ে দিতেন মার, কথা বুঝছেন না? তবে শেষ ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, বাইতুল মুকদ্দাস ফতে হবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখছি সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে আমাদের মনটা কাঁটে, কথা ঠিক না ভুল বলছি? তবে এই যে কঠিন পরিস্থিতি, এ পরিস্থিতির থেকে ভয়ঙ্কর পরিস্থিতি গত হয়ে গেছে, আর এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। তবে সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বাইতুল মুকদ্দাসকে আমার আল্লাহ ফতে দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? ভাই আমার, আমি আপনি দুনিয়ার সমস্ত তাঙ্গির ভিতরে পেরেশানির ভিতরে রয়েছি, আমি আপনিও আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি, ফিরে আসেন আমার আল্লাহ পাক সমস্ত দিকের মুসিবত থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তাক وعلى آل سيدنا আরব তোমার জন্মস্থান, পিতা আব্দুল্লাহর সন্তান, আমি না মায়ের নাম নবী সাল্লাল্লাহু আলা। আরব তোমার জন্মস্থান, পিতা আব্দুল্লাহর সন্তান, আমি না মায়ের নাম নবী সাল্লাল্লাহু আলা। এ শামসুদ্দুহা, এ বদরুদ্দুজা, এ মেরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু শেষ নহল তার ঈসা মুসা পয়গম্বর, শেষ নহল তার ঈসা মুসা পয়গম্বর, পড়েন দরুদ আপনার নবী সাল্লাল্লাহু আলা। এ শামসুদ্দুহা, এ বদরুদ্দুজা, এ মেরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা صل على وعلى آل سيدنا প্যারে হাজিরিন মজলিস উপস্থিত আমার মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা ভাইজানেরা, বনি ইসরাইল তাদের কাছে আমার আল্লাহ নবী পাঠালেন, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কে, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কথা মতো তারা চলে, শুকি খেতে পেয়ে আবার ভূতে পেল এদের, নবী ঈসা রূহুল্লাহকে এরা বলছে আল্লাহর বেটা এটা, সকলে পড়ে নাউজুবিল্লাহ। দেখো আমার আল্লাহ পাকের নাউজুবিল্লাহ ছেলে রয়েছে, কথা বলে না কেন? না তিনি কারো ছেলে? মানে ইসরাইল আল্লাহর রহমতে বরকতে নিয়ামতের ভিতরে থাকার পরেও মুসা আলাইহিস সালামকে বলছি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আল্লাহ আবার একটা জালিম বাদশাহ দিয়ে মার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো নাকি? আল্লাহর না কোনো ছেলে রয়েছে না তিনি কারো ঔলাদ, লাইসা কামিসলিহি শাইউন, কুল হুয়াল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোনো মিসাল নেই তিনি আল্লাহ এক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দেবেন, এমন কোন গুনাহ বান্দা করেনি যে গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ, বান্দা এমন কোন গুনাহ করেনি যে গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না।
সমস্ত গোনা আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গোনা আমার আল্লাহ মাফ করবেন না। বনি ইসরাইল বারংবার সেই এক অন্যায় করেছে। মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা একটা মূর্তি তৈরি করে দাও, আমরা সেখানে পূজো করব। ঈসা আলাইহিস সালামকে বলছে, তুমি আল্লাহর বেটা। তাদের অন্যায় শেষ নেই, তারা যখনই তওবা করেছে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদাকাটা করেছে, আমার আল্লাহ তাদের হাতে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দিয়েছেন। এরা আবারও যখন অন্যায়ের কথা স্মরণ করে তওবা করে ফিরে আসবে, আল্লাহ আবারও বাইতুল মুকাদ্দাস তাদের হাতে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। ভাই আমার, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শিরকের হাত থেকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুতাবাররাক রাত, জুমার রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলে নেক মাকসাদ আশাকে পূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জুমার দিন ফজিলতের দিন, এই দিন যখন আমার আপনার কাছে আসে আজি হাজির হয়, আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সেজন্য প্রত্যেককে অনুরোধ করবে সর্বদাই দরুদ শরীফ পাঠ করা উত্তম। জুমার দিন এলে আরো বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জুমার দিনে আরো বহু 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 ফজিলাতের কথা আমার রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। এই বহু ফজিলাতের ভিতরে একটা ফজিলাতের কথা বলি, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করেছেন, জুমার দিন অথবা জুমার রাত যে ব্যক্তিটা মারা যায়, উজিরা মিন আযাবিল কুবুর, আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ফিতনা, কবর মানে এমন কেউ নেই যে শুনিনি কবরের কথা, এমন কেউ নেই যে আমরা দেখিনি কবরের কথা, দেখিনি, এমন কেউ আছে? সবাই দেখেছি কবর কি জায়গা, কিন্তু কবর যে জায়গাটা আমরা তার বাহ্যিক কথা দেখেছি, একটা চৌবাচ্চার মতো খুঁড়ে মানুষকে দাফন করে দেওয়া হয়, এটা কবর। ভাই ওই কবরের ভিতরে যাকে দেওয়া হয় সে আমাদের আপন, কারো বাপ, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো ছেলে, কারো মেয়ে, যাদেরকে সেখানে দাফন করা হয়। প্রত্যেকটা মুসলমান এটা বিশ্বাস করেন তো যে মওতের পর আল্লাহ একটা জীবন দেবেন? এ কথা বলে না কেন, মানেন তো নাকি? মওত হয়ে গেছে, দাফন করেছি, আল্লাহ পাক আপনাকে একটা জীবন দেবেন। ওয়াল বাসি বাদাল মওত, মওতের পর আল্লাহ একটা জীবন দেবেন। আমরা তো দাফন করা পর্যন্ত খবর রাখি, দাফনের পরে আল্লাহ যে জীবনটা দেবেন, ও জীবনের খবর কেউ রেখেছেন? কেউ জানেন? আমরা কিতাবে যতটুকু পড়েছি, আলেম ওলামাদের কাছ থেকে যতটুকু শুনেছি, কবরের ভিতরে এই অবস্থা নেককারদের জন্য আর বদকার যারা তাদের জন্য এই অবস্থা, কেউ কিন্তু জানে না যে কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারিন কাত্তু ইল্লা আল-কুবুর আফজা মিনহু। আল্লাহ আকবার, আল্লাহ রাসূল বলছেন যে আমি ওই কবরের থেকে ভয়ঙ্কর দৃশ্য আর দেখিনি। আমার রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে কারো মনে? যেমন নবী নাউজুবিল্লাহ মিথ্যা বলতে পারেন, ঈমান থেকে খারিজ হয়ে যায়। আমার রাসূলুল্লাহর কথা পাহাড়ের থেকেও অবিচল, পাহাড় তো মাঝে মাঝে ভূমিকম্পে কেঁপে যায়, আমার রাসূলুল্লাহর কথার কোনো নড়চর নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, মা রাআইতু মানজারিন কাত্তু ইল্লাল কুবুর আফজা মিনহু, আমি রাসূলুল্লাহ কবরের থেকে ভয়ঙ্কর কোনো জায়গা দেখিনি। ওই কবরের পাশ দিয়ে আমি আপনি প্রতিনিয়ত যাতায়াত করি, কি ভয়ঙ্কর অবস্থা আমরা উপর থেকে বুঝতে পারি? নেককার যদি হয়ে কবরে যায়, আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ, কবর বেহেশতের বাগানের মধ্যে একটা বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি
বদকার হয়ে কবরে যাই, আউ হুফারিন মিন হুফারিন নার, জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত হলো কবর। দুনিয়ার জিন্দেগি আর কটা দিন রয়েছে, কালকে সকালের সূর্যটা কেউ দেখতে পাবেন? এই বিশ্বাস কারা আছে একটু হাত তুলে বলেন তো আমি কাল সকালের সূর্যটা দেখব। কাল সকালের সূর্য তো অনেক বাকি, এই স্টেজ থেকে উঠে বাড়ি পর্যন্ত যাব কেউ এ বর্ষায় আছেন? না। আল্লাহ প্রত্যেকের ইমানের সাথে মওত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ নওজোয়ান যুবকেরা রব্বিয়া আল্লাহ শুনেখি দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মওত আমার আপনার অবশ্যই দিবেন, মওত বার হক সত্য, তবে মওতটা যদি জুম্মার দিনে হয় মওত তো আমার আপনার প্রত্যেকেরই হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তিটা জুম্মার দিন অথবা জুম্মার রাতে মারা গেল রব্বুল আলামিন আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ফিতনা এমন একটা ফিতনা, ওই ফিতনায় যে জড়িয়ে পড়ে যাবে, ওই কবরের মধ্যে যে পাকড়াও হয়ে যাবে, কবরের ফিতনার ভিতরে যে ধরা পড়ে যাবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফামা বাদাহু আশাদ্দা মিনহু, পরবর্তী মঞ্জিলগুলো আল্লাহ পাক তার জন্য আরো কঠোর কঠিন করে দেবেন। যে ব্যক্তিটা কবরের ফিতনা থেকে নাজাত পেয়ে যাবে, কবরের ফিতনা থেকে ছাড় পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারা মিনহু, পরবর্তী মঞ্জিলগুলো আমার আল্লাহ পাক তার জন্য আসান করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ারা শুনেকে দিন, আমাদের সকলার পীর ও মুর্শিদরা হাবার উলিল আমর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হাজ্জাত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, দোয়ার ভিতরে এই দোয়া একটা অবশ্যই সর্বদাই চাইতেন, আল্লাহ পাক আমি আবু বকর আমার মওত আপনি জুম্মার দিনে দান করুন। যে জায়গাতে আল্লাহর কাছে হাত তুলেছেন দোয়া চেয়েছেন, সে জায়গাতেই সমস্ত দোয়ার মাঝে দোয়াটা অবশ্যই চেয়েছেন, আল্লাহ আমি আবু বকর আমার মওতটা জুম্মার দিনে দান করুন। যখন সব সময় এ দোয়া চান, কিছু মানুষ সাদা হুজুর কিবলাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি সর্বদাই তো মওতের দোয়া চান জুম্মার দিনে মওতের জন্য, আল্লাহ পাক যদি আপনার দোয়াকে কবুল না করেন, আপনার মওতটা যদি জুমার দিন না হয় অন্য কোন দিনে হয়, তাহলে আপনাকে কিছু মানুষ প্রশ্নবিদ্ধ করবে ফুরফুরার পীর আবু বকর দোয়া চাইতো জুমার দিনে মওতের জন্য, তার মওতটা জুমার দিন না হয়ে অন্য দিনে হয়েছে। সংক্ষেপ করে রাখি মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেছিলেন বাবারাও আমি আবু বকর আমার মওতটার জুম্মার দিনে হয় কিনা অন্য দিনে হয় তোমরা লক্ষ্য রাখবে, আমি আবু বকরের মওতটা যদি জুম্মার দিনে না হয় অন্য কোন দিনে হয় জানবে আমি আবু বকর মিথ্যা ছিলাম, যদি আমার মওতটা জুম্মার দিনে হয় তাহলে জেনে রাখবে আমি আবু বকর হক ছিলাম সত্য ছিলাম। ও আমার দাদা পীর কিবলার ভক্ত মুরিদেরা শুনে রেখে দিন, ফুরফুরার পীর আবু বকর কবে ইন্তেকাল করেছিল কি জানা আছে? কিতাব খুলে দেখে নিন, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে দিনে ইন্তেকাল করেন বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ওয়াক্তে সবে সাদেক, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান জুমার দিনে আল্লাহর নাকে সাড়া দিয়েছিলেন, তাম বাংলার মুসলমানকে তানার ইন্তেকাল দেখিয়ে দিল ফুরফুরার পীর আবু বকর তিনি হক ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাইবেন আল্লাহ যেন মওত জুমার দিনে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যাবে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দুই রাকাত নামাজ আদায় করবে, যে নামাজটা আমরা জুমার দিন জামাতের সঙ্গে ফরজ নামাজ দুই রাকাত আদায় করি। এই জুমার দিনে আগে পরে আরো বহু নামাজ রয়েছে, কবলাল জুমা বাদাল জুমা ওয়াক্তে সুন্নাত আখির জোহর নামাজ আছে না নাই গো? আমরা অনেকে রয়েছি যারা শুধুমাত্র দুরাকাত নামাজ মসজিদে পড়ে ঘর চলে যাই, নামাজ পড়িনি। দেখো এরকম মুসল্লি আমরা আছি না নাই গো? একটু কথা বলে না,
এমন মুসল্লি অনেক রয়েছে যারা শুধুমাত্র দু রাকাত নামাজটা পড়ে ব্যাস চলে গেল, কোথায় নামাজ পড়া হয়ে গেছে। দেখো তাদের জুমার নামাজ পড়া হয়ে গেছে বলে মনে হয়, জুমার নামাজ শুধু দু রাকাত নয়, সর্বমোট 22 রাকাত জুমার নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে 22 এর মধ্যে 20 বাদ দু রাকাত পড়ে গেছে, জুমা হয়ে গেছে। আবার অনেকে রয়েছেন যারা জুমার আগে কাবলাল জুমা 4 রাকাত পড়েন, পরে বাদাল জুমা 4 রাকাত পড়েন, ঘর চলে যান। অনেকে আছেন পুরো শুরু থেকে শুন আপনার ধরে দখলুল মসজিদ, তাহিয়াতুল উযু, কাবলাল জুমা, বাদাল জুমা, আখেরি জোহর, ওয়াক্ত সুন্নাত, নফল সব পড়ে বাড়ি ফেরেন আলহামদুলিল্লাহ। অনেকে রয়েছেন আখেরি জোহর নামাজ পড়েন না। প্রথমত কথা একটা বলি আপনাদের, আপনারা সকলে ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর কিবলাকে মহব্বত করেন তো? কারা কারা দাদা হুজুরকে মহব্বত করেন একটু হাত তোলেন দেখি। আমি হুজাইফা আমার মহব্বতের কথা বলিনি, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামানকে যারা মহব্বত করেন একটু হাত তোলেন, আলহামদুলিল্লাহ, হাতটা নাবান। আপনাদের বিশ্বাস দাদা হুজুর কিবলা যে কথা বলেছেন কোরআন হাদিস এজমা কিয়াসের বাইরে বলেছেন বলে মনে হয় কারো? কারো যদি সন্দেহ হয় দাদা হুজুর কিবলার কথা কোরআন হাদিস এজমা কিয়াসের বাইরে, তিনি একটু হাত উঠাতে পারেন যে তানার কথা শরীয়তের বাইরে কথাবার্তা, নাউজুবিল্লাহ। না, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু তসবিহ টেনে টেনে নফল নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন তা নয়, শুধু কিতাব পড়ে আলেম হয়েছেন তা নয়, আমার মতো গলাবাজি করে ওয়াইজ বক্তা হুজুর হয়েছেন তা নয়, ফুরফুরার পীর আল্লাহ পাক যাকে উলিল আমর মুজাদ্দিদ জামান করেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় উলামা হযরত, বড় বড় উলামায়ে কেরাম, আলেমে হাক্কানি ফুরফুরার পীর আবু বকরের চাটায় বসে থাকতেন, আল্লামা গুলামী রহমাতুল্লাহ আলাইহে, ডক্টর শহীদুল্লাহ, নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহে, কত নাম বলবো যারা মুজাদ্দিদ জামান হুজুরের দরবারে বসে থাকতেন তার কাছ থেকে দুটো কথা শোনার জন্য, তার কাছ থেকে ফয়েজ তাওয়াজ্জু নেওয়ার জন্য, তালিম হাসিলের জন্য। তিনি শুধু আলেম ছিলেন তা নয়, আলেম হাক্কানি ছিলেন তা নয়, আল্লাহ তাকে উলিল আমর করেছিলেন, যার নির্দেশ মানা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মানার নামান্তর, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়াতের ভিতরে নাম্বারটা আমার সন্দেহ হচ্ছে 24 কি 22 হবে, ওসিয়াত নামা 22 অথবা 24 হবে কি 26 হবে আমার সন্দেহ হচ্ছে নাম্বারটা, তবে এ কথাটা লেখা রয়েছে। দাদা হুজুর কিবলা লিখেছেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নামাজ পড়েন না কেন, জুমার দিনে, জুমার দিনে জুমার নামাজের সাথে আপনাকে 4 রাকাত আখিরি জোহর নামাজ অবশ্যই পড়তে হবে, মক্কা মুআজ্জামা আর মদিনা মুনাওয়ারা এই দুটো জায়গা ব্যতীত। কথা বোঝা গেছে? এই কথাটাই ওসিয়াতের মধ্যে লেখা, কিন্তু আমি নাম্বারটা 24 কি 26 22 হবে আমার এটা স্মরণে আসছে না, তবে ওসিয়াত যাদের কাছে রয়েছে একটু খুলে দেখলে আলহামদুলিল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ দাদা হুজুরের ওসিয়াত আছে তো আপনাদের কাছে নাকি, একটু কথা বলে দেখেন কার কার কাছে আছে একটু হাত তোলেন তো। আমার কাছে দাদা হুজুরের ওসিয়াত রয়েছে, আল্লাহ আকবার। এতগুলো মানুষ রয়েছেন দাদা হুজুর কিবলার ওসিয়াত কারো কাছে নেই অথবা জীবনী কার কাছে আছে, আলহামদুলিল্লাহ, জীবনীর ভিতরে দেখবেন দাদা হুজুর কিবলার ওসিয়াত লেখা রয়েছে, সেই ওসিয়াত গুলোই দেখবেন পড়ে 22, 24, 26 এর ভিতরে একটা থাকবে আমার স্মরণে নেই। এই জুমার দিন আখির জোহরের নামাজ পড়াটা পৃথিবীর যে কোনো জায়গায় যান জুমার নামাজের পরে আপনাকে 4 রাকাত আখির জোহর নামাজ পড়তে হবে, এ নিয়ে অনেক মাসলা মাসাইলের আলোচনা রয়েছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তবে অনেকে রয়েছেন যারা এই আখেরি জোহর নামাজ পড়ার বিরোধিতা করেন, অনেকে আছেন যারা আখেরি জোহর নামাজ পড়তে নিষেধ করেন, বারণ করেন। কথা বোঝা গেছে কি বলছি? যারা নিষেধ করেন যে আখেরি জোহর নামাজ পড়তে হবে না, যারা বারণ করেন যে আখেরি জোহর নামাজ না পড়লেও হবে,
ভাই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে শুধু এতটুকু কথা বলবো, তোমাদের আকাবির যারা মুরব্বী মাশায়েখ যারা ছিলেন তাঁরা কি ভুল করে গেছেন? এ কথা বলে না। আমি যদি এখন বলি যে আখেরের জোহর নামাজ পড়া লাগবে না, না পড়লে জুমার নামাজ হয়ে যাবে, তাহলে আমার দাদা হুজুর কিবলা বলেছেন তিনি আখেরের জোহর পড়তে হবে, তাহলে আমার মুরব্বী মুজাদ্দিদ জামান নাউজুবিল্লাহ তিনি ভুল বলে গেছেন নাকি? না, আমি ঠিক বলছি? আমার কথা বোঝা গেছে কি বলছি? যারা বর্তমানে কিছু ফেতনাবাজ আখেরের জোহর পড়া নিষেধ করে, পড়তে হবে না বারণ করেন, তাদের প্রত্যেকের আকাবির মুরব্বী যারা মাশায়েখ যারা, তারা তাদের কিতাবের ভিতরে ফতোয়া দিয়ে গেছেন যে আখেরের জোহর নামাজ পড়াটা ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার মতো চ্যাংড়া ফুচকে যারা এদের কথা শুনবেন না, মুরব্বী মাশায়েখ জানারা যে ফতোয়া দিয়ে গেছেন সে কথাটা শুনবেন? কথা বলে আমার মতো চ্যাংড়া মুজারা করছে তাদের কথা শুনবেন কি? খবরদার, মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি যে ফতোয়া দিয়ে গেছেন আখেরের জোহরের বিষয়ে, এই ফতোয়াটা শুধুমাত্র ফুরফুরা শরীফের মতাদর্শের ফতোয়া নয়। কেউ যদি মনে করেন যে এটা মনে হয় দাদা হুজুর কিবলার ফতোয়া, না, যত মাসলাক রয়েছে, দেওবন্দ বলেন, বেরেলি বলেন, যত মাসলাক রয়েছে তাদের সবার ফতোয়া এটাই যে জুমার দিনে আখেরের জোহর নামাজ পড়তে হবে। কিন্তু এখন বললাম ওই নিচুর তলার চ্যাংড়া ফুচকিগুলো এখন বলছি ওটা পড়া লাগবে না। কথা বোঝা গেছে কি বললাম? খবরদার, মজবুত হন মুজাদ্দিদ জামানের মতাদর্শের উপরে। আল্লাহ আমাদের সকলকে কায়েম থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সোনা মূল্যবান তো, কথা বলে না। ইমিটেশন বোঝেন? ইমিটেশন বোঝেন না? এই কথা বলে না কেন এরা? ইমিটেশন বোঝেন না? ইমিটেশন হ্যাঁ, ইমিটেশন এর চমক বেশি না সোনার চমক বেশি? হ্যাঁ, তোমরা ইমিটেশন দেখুনি তার মানে। ইমিটেশনের চমক বেশি কিন্তু মূল্যবান কিন্তু ইমিটেশন নয়, মূল্যবান সোনা। অনেকে চমকে ঘুরে যায়, তো ইমিটেশনের চমক বেশি, তবে সোনা মনে করে যেন ইমিটেশন খরিদ করুনি। চমক তার থাকবে কিন্তু মূল্য তার থাকবে না। সোনা ওর চমকটা ইমিটেশনের থেকে কম কিন্তু সোনা মূল্যটা অনেক। এখন বাজারে অনেক আলেম ওলামা হুজুর হযরত বেরিয়েছে, এদের চমক ধমক না বিশাল বিশাল, ওই চমক দেখে না ওই পাল্লায় উঠে পড়ুনি, বিপদের শেষ থাকবে না। ওই সোনা মনে করে ইমিটেশন লেখ যেতে হবে। মুজাদ্দিদ জামান তার মতাদর্শ, যে মতাদর্শের উপরে বায়াত হয়ে রুহুল আমিন আল্লামায়ে হিন্দ হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মতাদর্শের বায়াত হয়ে সুফি আব্দুল মুমিন সৈয়দুল আবদাল হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মতাদর্শ আমাদের কাছে আছে না নাই? আমার কাছে নাও থাকতে পারে, আমার কাছে নাও থাকতে পারে, আমার অন্য ভাইয়ের কাছে নাও থাকতে পারে, কিন্তু মুজাদ্দিদ জামান তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তাঁর মতাদর্শ লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। আমি উল্টো চললে মতাদর্শ রয়েছে, আমার এক ভাই উল্টো চললে মতাদর্শ রয়েছে। আপনি যদি ফুরফুরার পীরে আবু বকরকে পেতে চান, আমার মতো আওলাদ না ধরলেও চলবে, তাঁর মতাদর্শ লেখা রয়েছে, সেই দেখে সেই রাস্তায় চলেন, আপনার সঙ্গে জান্নাতে ফুরফুরার পীর আবু বকরের মোলাকাত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলা শোনার থেকে বেশি আমলের তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে নবীর উপর সালাম পেশ করি। নবী সালাম। একটু সামনের দিকে আগে আগে আসেন, সামনে জায়গা রয়েছে, একটু আগে আগে আসেন, পিছনে মানুষ দাঁড়িয়ে আছে। তলাল বদর আলাইনা
মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আফে সুলতানে মদিনা মুহাব্বতে ওয়াহিও সাকিনা নূর সে মামুরে সি মিস্ক সে বেহতর পাসিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।